তাদেরকে সরিয়ে দিয়ে নতুন কাউকে নিয়োগ করা যাবে না। প্রতিবাদে আধিকারিকদের আটকে রেখে তুমুল বিক্ষোভ দুর্গাপুর কর্পোরেশন ডিপোয়। 24 জন অস্থায়ী নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিয়ে নতুন নিরাপত্তারক্ষীদের নিয়োগ করার প্রতিবাদ শুক্রবার দুর্গাপুরের সাগরভাঙায় ফুড কর্পোরেশন ডিপোর ভিতরে আধিকারিকদের আটকে দিয়ে তুমুল বিক্ষোভ অস্থায়ী নিরাপত্তা কর্মীদের। দিনকুড়ি আগে থেকেই নতুন নিরাপত্তারক্ষীদের নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয় ছাঁটায় হওয়া অস্থায়ী নিরাপত্তারক্ষীরা। রীতিমতো নতুন কর্মীদের তারা ফুড কর্পোরেশন ডিপোয় ঢুকতেও বাধা দেয় আন্দোলনকারীরা। কিন্তু শুক্রবার দুপুরে হঠাৎ করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিভিশন ম্যানেজার বিবেকের নিয়ে দুর্গাপুর ডিপোয় ঢুকতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়ে আন্দোলনকারীরা। ফের নতুন নিয়োগ হওয়া সংস্থার নিরাপত্তারক্ষীদের বাইরে বের করে দেওয়া হয়। এদের অভিযোগ ছিল অতিমারির সময় আমরা জীবনে ঝুঁকি নিয়ে দিন রাত এক করে কাজ করলাম, আর আজ আমাদের 24 জন কর্মীকে সরিয়ে দিয়ে নতুন করে ওই একই পদে লোক নেওয়া হচ্ছে, এটা তারা কোনোভাবেই মেনে নেবেন না। আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভ সামলাতে শেষ পর্যন্ত উপকরণ থানা থেকে পুলিশ সরে আসে আধিকারিকদের ঘেরাও মুক্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো কথা শুনতেই তারা রাজি ছিলেন না। অন্যদিকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিভিশন ম্যানেজার বিবেক পোদ্দার পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, আইনকে হাতে তুলে নিয়ে গেটের আন্দোলন চলছে, গায়ের জোরে ঢুকতে দেওয়া হচ্ছে না কর্মীদের। পুলিশকে বলেছে কিন্তু তাদের কিছু করার নেই বলে সাপ জানিয়ে দেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই আধিকারিক। এদিকে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন যদি তাদের শরীরে নতুন কর্মী নিয়োগ হয় তাহলে তারা প্রয়োজনে দুর্গাপুরের সকল ভাঙার এই ডিপোর দরজায় তালা মেরে দিয়ে বন্ধ করে দেবেন। গোটা ঘটনার ব্যাপক উত্তেজনা সৃষ্টি শহর দুর্গাপুর। দাবি রয়েছে, আমরা তো দীর্ঘদিন এখানে গত 5 বছর 10 বছর ধরে 7 বছর কেউ আমরা তো কাজ করছি, তো ম্যানেজমেন্ট তো আমাদেরকে হুট করে 16 তারিখে বলেছিলেন ডিসপেন্সারি দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে। তো আজকে হুট ডিএমএর সাথে আমাদের আগে থেকে কথা হয়েছিল যে আমাদের কোনো কিছু ফ্যাসলা বা মীমাংসা হওয়া ছাড়া আমরা তাদেরকে ঢুকতে দেবো না নতুন ওয়াচম্যানদের। তো আমাদের বিক্ষোভটা নতুন ওয়াচম্যান নিয়েই, তো আজকে হুট করে আমাদের ডিএম স্যার এডিএমএ যা বিবেক পোদ্দার যিনি আছেন, তো হুট করে আমাদেরকে না জানিয়ে পড়ে বাই ফোর্স আমাদের কথা বলা সত্ত্বেও উনি এদেরকে নিয়ে ওয়াচম্যান দিকে জোর করে ঢুকতে দিতে বাধ্য করেছে। এবারে আমরা সেটা আটকেছি যেহেতু আমাদের এখানে পেটের ভাত সবারই, তার জন্য সংসারের ব্যাপার আছে, বাচ্চা বউ বাচ্চার ব্যাপার আছে বাড়িতে, তাই আমরা তাদেরকে ঢুকতে দিইনি। আমাদের ডিএমের সাথে আগে আমাদের কথা হয়েছিল, বলা হয়েছিল যতক্ষণ না আমাদের কিছু মীমাংসা হচ্ছে তখন আপনি ওদেরকে ঢোকাবেন না। ডিএম স্যারও ইভেন আমাদেরকে বলেছিলেন, আমাদের নেতা বিশ্বনাথ পাটিয়াল এসে ওনার সাথে কথা বলেছিলেন, ডিএম স্যারও আমাদেরকে বলেছিলেন যতক্ষণ না কিছু কথা বলছেন তার আমরা ঢোকাবো না। কিন্তু আজকে বাই প্রেশার ওনারা ওয়াচম্যান নিয়ে এসে আমাদেরকে জোর করে ঢুকতে দিতে বাধ্য করছে। আমরা ডিএম স্যারকেও বারণ করেছি, ডিএম স্যারকে আটকে রেখেছি, নতুন ওয়াচম্যান আমরা প্রবেশ করতে দিইনি। কতজন আছো তোমরা নিরাপত্তারক্ষী? আমরা এখানে টোটাল 24 জন। কি বলছেন এখন? ডিএম স্যার বলছেন যে তোমাদের কাজ নেই, তোমরা বেরিয়ে যাও, তোমাদের পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে 16 তারিখ থেকে, তো তোমরা বেরিয়ে যাও, নতুন ওয়াচম্যানকে তোমরা ঢুকতে দাও। কিন্তু আমাদের দাবি, আমাদের কিছু মীমাংসা না করে আমরা নতুন ওয়াচম্যান প্রবেশ করতে দিতে পারবো না। ডিএমকেও তোমরা ছাড়বো না? ডিএমকেও ছাড়বো না, আর ওয়াচম্যান যারা আছে তাদেরকেও আমরা ছাড়বো না। দরকার বলে যদি ফুড কর্পোরেশনের গেটটা বন্ধ করে দিতে হয় আমরা বন্ধ করে দেবো। কী নাম? আমার নাম সুরজিৎ বায়ন, এফসআই ওএসআই নিরাপত্তা কর্মী।